শোনো, যাদের আগে শেষ হয়ে গেছে তোমরা এটা ভাইবো না যে অমুকের তো সিলেবাস আগে শেষ হয়ে গেছে, দেখেছি আগে পরীক্ষা দিয়ে ফেলবে। বুয়েটের ভর্তি পরীক্ষা সবার একসাথেই হবে। ওই যে ইন্ডিয়াও তো সব ম্যাচ জিতে ফাইনাল উঠে গেছিল। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, শেষ ভালো যার সব ভালো তার। শোনো, অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা বিশাল, এটা মানে কি বলে জুয়া খেলার মতো, জুয়া খেলা না মানে আসলে এটা কি বলবো, এটা সুন্দর বাংলা ভাষা তো মুখ দিয়ে আসতে পারছে না, মানে ওই সামথিং লাইক দ্যাট, যে এখানে যার আগে সিলেবাস শেষ সেই ভালো করে ফেলো, জিনিসটা এরকম না। তুমি খালি চুপ করে কচ্ছপের মতো আগাইতে থাকো, আগে শেষ করে বসে থাকি, খালি আগে শেষ কিন্তু ভালো মতো শেষ না, দরকার নাই যে ভাই আমার আগে কোন রকম শেষ করে খালি মডেল টেস্ট দিলাম, খালি মডেল টেস্ট দিয়ে তুমি চান্স পাবে না। আগে আস্তে আস্তে সবগুলো টপিক সবগুলো টাইপ ক্লিয়ার করে তুমি সিলেবাসটা শেষ করো, ভালো মতো শেষ করো, এরপরে তুমি মডেল টেস্ট দাও, এরপরে তুমি যা খুশি তা করো। বাট যে হ্যাঁ, খালি মডেল টেস্ট দেওয়ার জন্য ডিসেম্বর মাসের সিলেবাস শেষ করে ফেললাম, পরে মডেল টেস্টে নাম্বার পাই 60 অর্ধেক, সিলেবাসও ভালো মতো শেষ হলো না, এই কাজ করলে কিন্তু কাজ হবে না। আর যাদের একাডেমিকে অনেক ভালো সিলেবাস কমপ্লিট, যে একাডেমিকেই অনেক স্টুডেন্ট, যেমন বিভিন্ন কলেজের যে ফার্স্ট বয়, ধরো আমাদের কলেজের যে ফার্স্ট বয় ছিল, নাম করা নাম করা কলেজের যে ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, ওরা এমনি চান্স পাবে, ওদের জন্য 100টা সিট ছেড়ে দাও। যারা ওই ফার্স্ট বয়দের দেখে হতাশ হও, তোমরা আমাদের মতো চিন্তা করবা, আমার মতো, যেমন আমি আমার কলেজে রেজাল্ট থাকতো, আমার কলেজে আমার পজিশন মোটামুটি 5th 6th 7 মানে টপ 10 এর আশেপাশেই থাকতো, বাট ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কোনো ঢুকতে পারে নাই। তো আমি হিসাব করে দেখলাম যে আমাদের কলেজ থেকে বুয়েটে কেমন চান্স পায়, দেখলাম যে আমাদের কলেজ থেকে মোটামুটি 15-16 জন, তখন ওই টাইমে 15-16 জন করে চান্স পাইতো, আমি আমার পজিশন টপ 10 এই থাকতো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু টপ 1-2-3 এর মধ্যে ঢুকতে পারে না, 4-5-6-7 এরকম রেজাল্ট থাকে, যে ওরা তিনজন আছে, ওরা তিনজন চান্স পাইলো, ওরা তিনজন চান্স পাইলো, এই তিনজনে বাদ দিয়া পরে আমি চিন্তা করি আমার কোনো সমস্যা আছে, সমস্যা তো নাই, বা বিভিন্ন ভালো ভালো কলেজে টপার এদেরকে আমি বিট করতে পারবো না, 100 জন বাদ 200 জন বাদ সমস্যা নাই, তো আমার পজিশন 201তম হোক কোনো সমস্যা নাই। কাজেই যারা অনেক ভালো রেজাল্ট করে উইকলিতে 300-300, 400-400, 500-500 পাবে, ওদের জন্য তুমি 100 সিট ছাইরে দিবা, তুমি চিন্তা করো আমি 101তম হবো, কোনো অসুবিধা আছে, তুমি তোমার মতো করে আগাইতে থাকো, সুন্দর মতো করে আগাইতে থাকো, খালি সিলেবাসটা শেষ করো ভালো মতো একবার, পরীক্ষার আগে বুয়েট ভর্তি পরীক্ষার আগে যথেষ্ট টাইম পাবা, আর যদি ঈদের পরে চলে যায় তাহলে তো মাঝখানে অনেকে ট্যুর দিতেও চলে যাবে, এই কাম করো না, এই কাম করো না, সুন্দর মতো করে আস্তে আস্তে করে আগাইতে থাকো, অত চিন্তা করার কিছু নাই, নাম্বার আস্তে আস্তে বাড়বে, প্রথমে উইকলিতে অনেক ভালো মার্কস, এরকম অনেকে সিকের ওয়েটও চান্স পায় নাই, বুয়েটা তো হয় নাই, বাট যারা এই যে আস্তে 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 50-60-70-80 লাস্টে বাড়তে বাড়তে 60% ক্রস করবে গিয়ে ওরে চান্স পেয়ে যাবে, এই অস্ট্রেলিয়ার মতো করতে হবে, শেষ পর্যন্ত খালি চিন্তা করো যে আস্তে আস্তে বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে বাড়তে গিয়ে লাস্টে খালি মডেল টেস্ট, যখন ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, ফাইনাল মডেল টেস্টে 400 মধ্যে 270-80 টাইনা ডুনিয়া একবার খালি 300 টাচ করে ফেলবা, চান্স শিওর চান্স, টাইনা ডুনিয়া লাস্টে খালি 240-250 60-70-80 একবার খালি গিয়ে 100 ক্রস করবা লাস্টের পরীক্ষায়, এবং বুয়েট পরীক্ষাতে 300 আনসার করে দিয়ে চলে আসবা, 300 কনফার্ম একেবারে চান্স, বুঝতেছো, বাড়িতে 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 বুয়েট পরীক্ষার হলে 320-330 একেবারে কোপ মেরে দিবা বুয়েট পজিশন 300 মধ্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।